ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান উইদাউট এনি কস্ট একদম ফ্রিতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা সবসময় বাহানা দেন যে ভাই টাকার জন্য কোর্স করতে পারতেছি না, ফ্রিল্যান্সিং শিখতে পারতেছি না। বাট এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এ টু জেড একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্য, যাতে করে আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, যাদের স্বপ্ন ফ্রিল্যান্সিং শুরু করা, তারা যাতে আর বাধা না হয়ে থাকে টাকা পয়সা বা এই গাইডলাইনের অভাব। সো আজকের এই ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলবো, আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড আজকের পর থেকে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ফ্রিল্যান্সিং সংক্রান্ত ফাইবার থেকে কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ডলার রোজগার করবেন, নিজের ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করতে পারেন, এই বিষয়বস্তুগুলোর উপর এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব। তো এক ক্লাসে তো বা এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আজকে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে বেসিকভাবে একটু আলোচনা করবো, যে জিনিসটা কি কিভাবে করতে হয়, কোন জায়গায় কাজ পাওয়া যায়, কাজের প্রসেসগুলো কি একটু বুঝবো, অ্যান্ড পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ ফ্রিল্যান্সিং সম্পর্কিত আপনাদেরকে শেখাবো। অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, অনলাইন আর্নিং রিলেটেড, মোবাইল দিয়ে টাকা ইনকাম রিলেটেড অনেক অনেক ভিডিও আমি শেয়ার করতেছি। যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই, নতুন চ্যানেলে আসছেন, তারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, ঠিক আছে? আপনারা অনেক হেল্পফুল হবেন, ট্রাস্ট মি। আমি আমার চ্যানেলে কোনো হচ্ছে গিয়ে মোবাইলে অ্যাপে ক্লিক করে টাকা ইনকাম, ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে টাকা ইনকাম এইসব ফাতরা জিনিস শেয়ার করি না। আমি একদম রেডি সেট গো প্ল্যান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা আপনাদের লাইফে একটা বেটার কিছু করতে পারেন, এই বেকারত্বের অভিশাপ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি আমি এই চেষ্টা করতেছি। তো অবশ্যই আমার উদ্যোগটা আপনাদের কেমন লাগছে আগে ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য যে এত কষ্ট করে এই বিষয়বস্তুগুলো আমি শেয়ার করবো ঠিক করছি, তো এগুলো করতে কিন্তু মোটিভেট পাই আপনাদের যদি একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট পাই, তো অবশ্যই করবেন কিন্তু, হ্যাঁ, যদি ভালোবেসে থাকেন আমার এই কন্টেন্টগুলো। ওকে, তো হচ্ছে গিয়ে চ্যানেলটা আই থিঙ্ক সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো আমরা আমাদের মেন আলোচনা টপিকে চলে আসতেছি। তো ফ্রিল্যান্সিং, তাই না? তো ফ্রিল্যান্সিং কি আগে একটু জানি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত একটা মুক্ত পেশা, ঠিক আছে? এখানে আপনার কিছু স্কিল থাকবে, যেমন আপনি কোনো একটা কাজ পারেন, সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হইতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হইতে পারে ভিডিও এডিটিং, সেটা হইতে পারে হচ্ছে ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানো, সফটওয়্যার বানানো, মার্কেটিং সার্ভিস থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, ভিডিও এডিটিং, তো এই টাইপের বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড কাজ আছে বা স্কিল আছে যেগুলো হচ্ছে কি আপনি ডেভেলপ করবেন বা শিখবেন, প্যারা নাই, এগুলো আমি আপনাকে আস্তে আস্তে শিখিয়ে দিব এই চ্যানেলে, জাস্ট চ্যানেলের সাথেই থাকুন, ওকে? জাস্ট আগে বুঝেন জিনিসটা কি। তো এভাবে আপনার বিভিন্ন ধরনের স্কিল থাকবে, স্কিলগুলোকে আপনি ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা মার্কেট প্লেসের থ্রুতে কাউকে না কাউকে সার্ভিস হিসেবে দিবেন, এবং যাকে আপনি সার্ভিস হিসেবে দিচ্ছেন, হ্যাঁ, সে যদি বিদেশি বায়ার হয় তাহলে আপনাকে ডলারে পে করবে, আর সে যদি বাংলাদেশি বায়ার হয় তাহলে আপনাকে টাকাতে পে করবে। তো ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো বা শিখছি, শেখার পর আমরা মার্কেট প্লেসে কাজ করবো, তাই না? সেটা হইতে পারে ফাইবার, যেমন দেখতে পাচ্ছেন আমরা এখন fiverr.com এ আছি। তো এই ফাইবারে আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লায়েন্টদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিব, যা আমরা শিখছি বা যেটা আমরা পারি। তো এই যে আমরা আমাদের বিভিন্ন বিদেশি ক্লায়েন্টকে বা দেশি ক্লায়েন্টকে মার্কেট প্লেসের মাধ্যমে যে সার্ভিসগুলো দিব, অ্যান্ড এর মাধ্যমে যে বায়ারকে করে দিচ্ছে সে কিন্তু আমাদের একটা টাকা দিচ্ছে, অ্যান্ড এটাকেই আমরা শর্টকাট ভাষায় ফ্রিল্যান্সিং বলতেছি। ফ্রিল্যান্সিং এর দুইটা প্রকারভেদ বলেন তো, কয়টা প্রকারভেদ? দুইটা প্রকারভেদ। মনোযোগ সহকারে শুনতেছেন কিনা একটা পরীক্ষা করি, ভিডিওর কমেন্ট বক্সে কাইন্ডলি একটু কমেন্ট করে এখনই সবাই জানান যে ফ্রিল্যান্সিং এর কয়টা প্রকারভেদ। দুইটা, ওকে? কি কি? প্রথমটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস, আর দ্বিতীয়টা হচ্ছে নর্মাল ফ্রিল্যান্সিং, ঠিক আছে? তো নর্মাল ফ্রিল্যান্সিং প্রকারভেদের ক্ষেত্রে আমরা সকলেই ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এর মতো যে কোনো মার্কেট প্লেস নির্ভর হয়ে থাকি। টুকটাক কাজ শিখলাম, এরপর মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ তৈরি করে, ঠিক আছে, কাজ পাওয়ার জন্য আমরা বসে থাকি, এটাকে বলছি নর্মাল প্রকারভেদ। আর আরেকটা কি? প্রো লেভেল ফ্রিল্যান্সিং, যেখানে আমরা কোনো মার্কেট প্লেস নির্ভর হয়ে থাকি না, আমরা ডিরেক্টলি সোশ্যাল মিডিয়ার ইউজ করে লোকাল মার্কেট প্লেসের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট পর্যন্ত রিচ আউট করি, অ্যান্ড তাদের কাছ থেকে ডিরেক্টলি কাজ নেওয়ার চেষ্টা করি। অ্যান্ড দেখা যায় যে এই লোকাল মার্কেট প্লেসের থ্রুতে যখন আমরা কাজ করব, তখন আমরা একটু প্রো লেভেলে গিয়ে কাজ করব, তখন নর্মালি ফ্রিল্যান্সাররা বা বিগিনাররা এভাবে কাজ করে না, একটু প্রো লেভেল ফ্রিল্যান্সাররা করে, বাট ওইখানে কাজ সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা গাইডলাইন আকারে আপনাদেরকে প্রো লেভেল ফ্রিল্যান্সিংটা ইনশাআল্লাহ আস্তে আস্তে শেখাবো, জাস্ট সাথেই থাকেন, সাপোর্ট করেন, সাপোর্ট করলে এগুলো শিখাইতে ভালো লাগে, না হলে কিন্তু ভালো লাগে না, ওকে? তো অবশ্যই সাবস্ক্রাইবটা মাস্ট বি করে দেবেন, ওকে? তো এখন আমরা হচ্ছে গিয়ে দুই ধাপের যেহেতু কথা বললাম, তো আজকে আমরা একটু ফাইবার ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলবো, এর পরের ভিডিওগুলোতে আমরা প্রো লেভেল ফ্রিল্যান্সিং বা লোকাল মার্কেট প্লেস নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাবো, ওকে? তো ফাইবারটা আগে শেষ করে যাই। তো প্রথমত হচ্ছে গিয়ে আমরা মার্কেট প্লেসে এসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শেখার পরে সে অ্যাকাউন্ট করবো, তো অ্যাকাউন্ট কিভাবে করতে হবে এটাও তো একটা প্রবলেম, তাই না? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন যে ফাইবারে প্রফেশনালি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানায় রাখছি, ঠিক আছে? মোটামুটি এক ঘন্টা প্লাস ভিডিও আমি মোটামুটি 10-15 মিনিট নিয়ে ভিডিও বানাই নাই যে কোনো মতো দেখাইছি, আমি টোটালি আমার একটা পেইড কোর্স আছে যেটা আমার কাছ থেকে টাকা দিয়ে মানুষ শেখে, ওই কোর্সের কন্টেন্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রিতে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে প্রফেশনালি ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আরো অনেক রিলেটেড ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন, ওগুলো দেখতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন, ওকে? তো তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান,
তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আমরা একটু ফাইবার একটু সার্চ করে দেখি যে কি কি ধরনের কাজ আছে বা ক্যাটাগরি আছে, দেন একটা একটা করে আমরা ওগুলা শিখবো, ঠিক আছে? তো আজকে জাস্ট আমরা আলোচনা করতেছি, পরবর্তী ভিডিওগুলোতে শিখাবো, ওকে? তো ফাইবারে একটু স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও মার্কেটিং অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অডিও, দেন হচ্ছে প্রোগ্রামিং, টেক, বিজনেস, লাইফস্টাইল সহ অনেক অনেক ক্যাটাগরি আছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির উপর চাইলে আপনি কাজ শিখতে পারেন, অথবা যে কোনো একটা ক্যাটাগরির উপর আপনি বেস্ট হতে পারেন, ওই ক্যাটাগরি নিয়েই মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ওকে? তো আমরা একটু ডিজিটাল মার্কেটিংয়ে, আমি একটু প্রো, আমি একটু ডিজিটাল মার্কেটার নিয়ে মার্কেটে কাজ করি, তো সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং একটু ক্লিক করি। তো ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করার পর এখানে অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। তো আমি শর্টকাটে আপনাদেরকে বুঝায় বলি যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি কাজ থাকতে পারে। তো ডিজিটাল মার্কেটিংটা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টর বা এই মার্কেট প্লেসে সবচেয়ে ডিমান্ডেবল একটি স্কিল, ওকে? তো এই স্কিলের মধ্যে অনেক ধরনের কাজ আছে, যেমন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, অ্যাটেনশন মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, গেরিলা মার্কেটিং, সেলস ফানেল, কোরা অ্যাডস, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে কি আপনার ভিডিও এডিটিং, ঠিক আছে? এই টাইপের আরো অহরহ কাজ আছে, এবং আমি যা যা বললাম এগুলোর মধ্যে আরো সাব কাজ আছে। টোটাল ধরে রাখেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে প্রায় 50-60 ধরনের আলাদা আলাদা কাজ আছে, যে প্রত্যেকটা কাজের জন্য মার্কেটে বাইররা আমাদেরকে হাইলি পেয়েবল একটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে থাকে, যেটার মাধ্যমে দেখা যায় যে আমরা একটা এনাফ পরিমাণ আমাদের ইনকাম হয়ে যায়। যেমন ধরেন আমরা ফেসবুক মার্কেটিং এর কথা বলি, যেমন এই যে আমাদের ফেসবুক আইডিতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম, আসার পর দেখেন এই যে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছি ফেসবুক বুস্টিং শিখে ইনকাম। তো এখানে আমি টোটালি ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয় ফাইবারের একটা হাই পেয়েবল স্কিল এটা শিখাইছি, এরকম আরো অনেক অনেক ভিডিও আমি ছাড়তেছি, ঠিক আছে? ওগুলো দেখবেন, অলরেডি কিন্তু অনেকগুলো আমি শেয়ার করে দিছি। তো ধরেন এই ফেসবুক বুস্টিংটাই লিখে যদি আমরা একটু সার্চ করি এখানে, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, হ্যাঁ, ফেসবুক বুস্টিং বা ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস লিখে ধরেন আমরা একটু সার্চ করি, সার্চ করার পর দেখেন এই যে $90, $250 কাজ, $25 কাজ, $395 কাজ, ঠিক আছে, $90, $10, $180, এন্ড প্রত্যেকটা গিগে দেখেন 1000 উপর কাজ, হ্যাঁ, 1000 উপর কাজ, 100-158 যে 1000 ক্লাস দেখতে পাচ্ছেন, মানে এতটা ডিমান্ড এই ফেসবুক বুস্টিং বা অ্যাড রানের কাজটা। তো এটা কিন্তু অলরেডি আমি কিন্তু আমার চ্যানেলে আপনাদেরকে শিখাইছি, এই ভিডিওটা দেখে নিতে পারেন, ওকে? তো এরকম আরো অনেক অনেক গাইডলাইন কিন্তু আমি দিচ্ছি, এগুলো আপনি আপনারা কাইন্ডলি ফলো করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর নেক্সট তো বলছি যে আমি প্রত্যেকদিন ফ্রিল্যান্সিং এর উপর আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং দিব এই চ্যানেলে, ওকে? তাছাড়া মাঝখানে আরেকটু কথা বলে নিই, আপনারা যারা লাইভ ক্লাসের মাধ্যমে এগুলো শিখতে যাচ্ছেন জুম অ্যাপের মাধ্যমে, আমাদের প্রত্যেক সপ্তাহে 2টা ক্লাস হয়, হ্যাঁ, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফর্মাল লিংক পেয়ে যাবেন, ফর্মটা ফিল আপ করে রাখেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা আপনাকে হচ্ছে গিয়ে SMS এর মাধ্যমে আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আপনারা চাইলে হচ্ছে গিয়ে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সন্ধ্যা 6টায় আমরা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর একটা 2টা লাইভ ক্লাস নেই, যেখানে আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন প্রোভাইড করি। তো এই ক্লাসে যারা জয়েন হতে যাচ্ছেন কাইন্ডলি ডিসক্রিপশন থেকে ফর্মটা ফিল আপ করে আপনার সিটটা বুক করে নিতে পারেন, হ্যাঁ, কোনো টাকা লাগবে না, লাইভ ক্লাস 2টা ফ্রি, ওকে? তো ফিল আপ করে নেন, এতে করে হচ্ছে লাইভে ক্লাসে আমাদের মাধ্যমে হচ্ছে শিখতে পারবেন জিনিসগুলো। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা দেখেন এই বুস্টিং বা ফেসবুক অ্যাড রানটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো এই কাজটা করে আপনি চাইলে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। যেমন জাস্ট এই ফেসবুক একটা অ্যাড রান করে দেয় $250 নেয়, মানে অলমোস্ট $25,000 মতো, বুঝতে পারতেছেন? তো এই দেখেন সে 63টা কাজ করছে, তার মানে অলমোস্ট সে কয়েক লাখ টাকার দিকে ইনকাম করে নিছে। ঠিক তেমনি আপনি এখানে ফেসবুক মার্কেটিং এর জায়গায় ইনস্টাগ্রাম মার্কেটিং সার্চ করতে পারেন, লিংকডইন মার্কেটিং সার্চ করতে পারেন, ঠিক আছে? এই টাইপের বিভিন্ন ধরনের মার্কেটিং সার্চ করে করে দেখতে পারেন। এই প্রত্যেকটা কাজে আপনাকে শিখতে হবে যদি প্রফেশনালি আপনি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে কাজ করতে চান, ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে গিয়ে আপনি যদি এখানে অনেকগুলো ভিডিও আছে, যেমন এই ভিডিওটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখানে মোবাইল দিয়ে ইনকাম এর কিছু ভিডিও আছে, এখানে আমি কিছু সহজ সহজ ওয়ে শেয়ার করছি আপনাদের সাথে বিভিন্ন SMM ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি কোনো স্কিল ছাড়া, হ্যাঁ, ধরেন আপনি একটা কাজও ভালো মতো পারেন না, কোনো স্কিল ছাড়াই আপনি এই টাইপের সার্ভিসগুলো আপনার ক্লায়েন্টকে খুব সহজে দিতে পারেন এই ধরনের SMM ওয়েবসাইটের মাধ্যমে। তো ওগুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত আমার চ্যানেলে ঘাটাঘাটি করে দেখে নেবেন, যেমন এই ভিডিওটা দেখতে পারেন। এগুলোর থ্রুতে দেখলে আপনার হচ্ছে গিয়ে খুব একটা স্কিল লাগবে না, কোনো পরিশ্রম নেই, জাস্ট হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার নিয়ে আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো ওগুলো শর্টকাট পদ্ধতি, যারা বিগিনার আছে শর্টকাট হচ্ছে ইনকাম করতে চাই তাদের জন্য। বাট আপনি তো শর্টকাট বেশি দিন টিকতে পারবেন না, তাই না? শর্টকাটে হয়তো অল্প কিছু ইনকাম হবে হাত খরচের জন্য, বাট লাইফ টাইম ক্যারিয়ার হবে না। তো লাইফ টাইম ক্যারিয়ারের জন্য আসলে একটু কষ্ট করতে হবে, আর কষ্ট করলে কেষ্ট মেলে, সবাই তো জানেন, তাই না? তো ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা সকলেই সফল হতে চাই, কিন্তু সফল হতে পারি না প্রপার গাইডলাইন এবং সাপোর্টের অভাবে। ইনশাল্লাহ আপনারা টেনশন মুক্ত থাকেন, প্রপার গাইডলাইন এন্ড সাপোর্টের দায়িত্ব আমি নিচ্ছি, আপনাদেরকে ডেইলি কষ্ট করে করে ভিডিও বানিয়ে দিব, আপনাদের দায়িত্ব জাস্ট একটু সিরিয়াস ভাবে
প্রত্যেকদিন সময় মতো ভিডিওগুলো দেখা। আমি ম্যাক্সিমাম টাইম সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করি, তাই সন্ধ্যার দিকে একটু অ্যাক্টিভ থাকবেন। আমি আপনাদের জন্য প্রমিস করলাম ডেইলি একটা করে ভিডিও ইনশাল্লাহ দিব, যাতে আপনারা হেল্পফুল হন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়েই ছাড়বো, বাট প্রমিস করেন যে আপনারা সিরিয়াসভাবে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করছেন কিনা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দেখায় দেন, যতগুলো লাইক হবে ভাববো ততজন মানুষ আমাকে সাপোর্ট করতেছেন। ওকে, তো আজকে মোটামুটি ফ্রিল্যান্সিং বিষয়টা কি, হ্যাঁ কি কি ধরনের কাজ আছে, মার্কেটে কি কি ধরনের ক্যাটাগরি আছে, এগুলো সম্পর্কে জানলাম। আর টুকিটাকি আমার চ্যানেলে টুকিটাকি কিছু ভিডিও দেখতে বলছি, যাতে হালকা একটু আপনার ব্রেনটা মানে খুলে, এই জন্য তো এগুলো দেখতে থাকেন। পরবর্তী ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এ ঢুকে যাবো, আস্তে আস্তে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো বা শিখাবো। ওকে, তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ। আগামীকাল সন্ধ্যা 6টার দিকে ইনশাল্লাহ যদি ফ্রি থাকি, তাহলে কালকে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটি স্কিলের উপর কাজ শেয়ার করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা জুম ক্লাসে জয়েন করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য, ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে গিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করে ফেলুন, আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকেন। তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।